BNNews24.com দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধারাবাহিক নির্বাচনী হালচাল প্রচার করছে। এতে ১৯৯১ সালের ২৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত পঞ্চম জাতীয় সংসদ থেকে ২০১৮ সালের ৩০শে ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ সংসদ নির্বাচনের উপর ভিত্তি করে রাজনৈতিক দলগুলোর আসনভিত্তিক সাংগঠনিক হালচাল তুলে ধরার চেষ্টা করেছে BNNews24.com। আজ থাকছে রংপুর ৫ আসনের হালচাল। রংপুর ৫ সংসদীয় আসনটি মিঠাপুকুর উপজেলা নিয়ে গঠিত। এটি জাতীয় সংসদে ২৩ নম্বর আসন। ১৯৯১ সালের ২৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত পঞ্চম সংসদ নির্বাচনে রংপুর ৫ আসনে ভোটার ছিলেন ২৩০৯৬৫ জন। ভোট প্রদান করেন ১৪১৫৫৭ জন। নির্বাচনে জাতীয় পার্টির এইচ এম এরশাদ বিজয়ী হন। লাঙ্গল প্রতীকে তিনি পান ৭১১৩২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের এইচ এন আশিকুর রহমান। নৌকা প্রতীকে তিনি পান ৩৮১১০ ভোট। ১৯৯৬ সালের ১৫ই ফেব্রুয়ারি ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। বিএনপির শাসনামলে অনুষ্ঠিত এই নির্বাচনে বিএনপি, ফ্রিডম পার্টি এবং কিছু নামসর্বস্ব রাজনৈতিক দল, অখ্যাত ব্যক্তি প্রতিদ্বন্দ্বিতা করেন। তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আওয়ামী লীগ সহ সব বিরোধী দল শুধু নির্বাচন বর্জন করে ক্ষান্ত হয়নি, প্রতিরোধও করে। ফলে রংপুর ৫ আসনের ভোট গ্রহণ স্থগিত করে নির্বাচন কমিশন। ফলে ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে কেউ প্রতিনিধিত্ব করেনি। বিরোধী দলের অসহযোগ আন্দোলনের মুখে বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের দাবি মেনে নেয়। তত্ত্বাবধায়ক সরকার বিল পাশ হওয়ার পরপরই সংসদ বিলুপ্ত ঘোষণা করা হয়। এই সংসদের মেয়াদ ছিল মাত্র ১১ দিন। ১৯৯৬ সালের ১২ই জুন অনুষ্ঠিত সপ্তম সংসদ নির্বাচনে ভোটার ছিলেন ২২৮৮৩৪ জন। ভোট প্রদান করেন ১৬৯৫৭০ জন। নির্বাচনে জাতীয় পার্টির এইচ এম এরশাদ বিজয়ী হন। লাঙ্গল প্রতীকে তিনি পান ৮৭৩৮৭ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের আশিকুর রহমান। নৌকা প্রতীকে তিনি পান ৫০৮৩৯ ভোট। ২০০১ সালের ২৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত অষ্টম সংসদ নির্বাচনে ভোটার ছিলেন ২৮২৮০ জন। ভোট প্রদান করেন ২৩৩৮৩৩ জন। নির্বাচনে জাতীয় পার্টির শাহ মোহাম্মদ সোলাইমান ফকির বিজয়ী হন। লাগল প্রতীকে তিনি পান ১০১৯৫৬ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের আশিকুর রহমান। নৌকা প্রতীকে তিনি পান ৭৫৬০৮ ভোট। ২০০৮ সালের ২৯শে ডিসেম্বর অনুষ্ঠিত নবম সংসদ নির্বাচনে ভোটার ছিলেন ৩১৪৮৯৪ জন। ভোট প্রদান করেন ২৮৮১৯১ জন। নির্বাচনে আওয়ামী লীগের এইচ এন আশিকুর রহমান বিজয়ী হন। নৌকা প্রতীকে তিনি পান ১২৪৮৯৪ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জাতীয় পার্টির শাহ মোহাম্মদ হাফিজুর রহমান। লাঙ্গল প্রতীকে তিনি পান ১১২৯ ভোট। ২০১৪ সালের ৫ই জানুয়ারি অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট এ নির্বাচনে অংশগ্রহণ করেনি। জাতীয় পার্টি নির্বাচনে অংশ নিলেও রংপুর ৫ আসনে প্রার্থী দেয়নি। নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগের এইচ এন আশিকুর রহমান বিজয়ী হন। ২০১৮ সালে ৩০শে ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ সংসদ নির্বাচনে রংপুর ৫ আসনে ভোটার ছিলেন ৩৮৬৪১৪ জন। ভোট প্রদান করেন ৩৩৩১২৬ জন। প্রার্থী ছিলেন ৬ জন। নৌকা প্রতীকে আওয়ামী লীগের এইচ এন আশিকুর রহমান, ধানের শীষ প্রতীকে বিএনপির শাহ মোহাম্মদ সোলাইমান আলম, লাঙ্গুল প্রতীকে জাতীয় পার্টির এস এম ফখরুজ্জামান, মই প্রতীকে বাসুদের মমিনুল ইসলাম, গোলাপ ফুল প্রতীকে জাকের পার্টির শামীম মিয়া, হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলন বাংলাদেশে শফিউল আলম মণ্ডল প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে আওয়ামী লীগের এইচ এন আশিকুর রহমান বিজয়ী হন। নৌকা প্রতীকে তিনি পান ২৪৪৭৫৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির শাহ মোহাম্মদ সোলাইমান আলম। ধানের শীষ প্রতীকে তিনি পান ৬৪১৪৭ ভোট। কারচুপির অভিযোগে বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে। পর্যবেক্ষণে দেখা যায়, রংপুর ৫ আসনে পঞ্চম, সপ্তম, অষ্টম সংসদে জাতীয় পার্টি,
নবম, দশম ও একাদশ সংসদে আওয়ামী লীগ প্রার্থীরা বিজয়ী হন। দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনএ নিউজ 24-এর গবেষণা টিম দৈবচয়ন পদ্ধতিতে সারা দেশে জরিপ চালায়। জরিপে অংশগ্রহণকারী বেশিরভাগ ভোটার এ পর্যন্ত অনুষ্ঠিত 1991 সালের পঞ্চম, 1996 সালের সপ্তম, 2001 সালের অষ্টম ও 2008 সালের নবম জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক হয়েছে বলে অভিমত ব্যক্ত করেন। তারই ভিত্তিতে বিএনএ নিউজ 24 রংপুর 5 আসনের 4টি নির্বাচনের প্রদত্ত ভোটকে মানদণ্ড ধরে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির সাংগঠনিক শক্তি বিশ্লেষণের চেষ্টা করেছে। অনুসন্ধানে দেখা যায়, 1991 সালের পঞ্চম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 61.29% ভোটার, আওয়ামী লীগ 27.22%, বিএনপি 2.17%, জাতীয় পার্টি 50.25%, জামায়াত ইসলাম 17.96%, স্বতন্ত্র ও অন্যান্য দল 2.4% ভোট পায়। 1996 সালের সপ্তম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 74.10% ভোটার, আওয়ামী লীগ 29.98%, বিএনপি 1.09%, জাতীয় পার্টি 51.53%, জামায়াত 14.47%, স্বতন্ত্র ও অন্যান্য দল 2.93% ভোট পায়। 2001 সালের অষ্টম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 82.84% ভোটার, আওয়ামী লীগ 32.33%, চারদলীয় জোট 22.74%, জাতীয় পার্টি 43.60%, স্বতন্ত্র ও অন্যান্য দল 1.33% ভোট পায়। 2008 সালের নবম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 90.66% ভোটার, আওয়ামী লীগ 43.85%, জাতীয় পার্টি 35.16%, চারদলীয় জোট 19.71%, স্বতন্ত্র ও অন্যান্য দল 1.28% ভোট পায়। একাদশ সংসদে রংপুর 5 আসনে আওয়ামী লীগ প্রতিনিধিত্ব করছে। এ আসনের সংসদ সদস্য এইচএন আশিকুর রহমান বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ। আওয়ামী লীগের সাংগঠনিক অবস্থা মজবুত, জাতীয় পার্টির সাংগঠনিক অবস্থাও আওয়ামী লীগের সমানের সমান। বিএনপির সাংগঠনিক অবস্থা তেমন মজবুত নয়, তবে জামায়াত ইসলামের প্রচুর নীরব ভোট রয়েছে। নিবন্ধন বাতিল হওয়ায় জামায়াত ইসলামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে না, তাদের ভোটারগণ অঘোষিতভাবে বিএনপির দিকে যাবে। তবে নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক হলে দ্বাদশ সংসদ নির্বাচনে জাতীয় সংসদের 23 নম্বর আসন, রংপুর 5-এ আওয়ামী লীগ, জাতীয় পার্টির মধ্যে লড়াই সীমাবদ্ধ থাকবে। প্রতিবেদনটি ভালো লাগলে শেয়ার করুন, অন্যদের জানার সুযোগ দিন। লাইক ও সাবস্ক্রাইব করে বিএনএ নিউজ 24-এর সঙ্গেই থাকুন।